স্যার আমাকে বাঁচতে দিন আদালতে আরতি বালুর বিচারক বললেন অসুবিধা হলে সেলে চলে যান অসুস্থতার কারণে শশরীরে বৃহস্পতিবার হাজিরা দিতে পারেননি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যিনি বালু নামেও পরিচিত ভার্চুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির করানো হয় শুনানি শুরু হতেই বিচারক তার কুশল সংবাদ নেন জিজ্ঞেস করেন কি সমস্যা রয়েছে তার। জ্যোতিপ্রিয়ের আরতি আমাকে বাঁচতে দিন বিচারক তার অসুস্থতার কথা শোনার পর জানান চাইলে তিনি সেলে ফিরে যেতে পারেন জ্যোতিপ্রিয় নিজেকে আইনজীবী দাবি করায় বিচারক জানান তিনি নিশ্চয়ই জেল এবং কোর্টের একটিয়ারের বিষয়ে অবগত বৃহস্পতিবার জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয় গত দুই ছয় অক্টোবর মাঝরাতে ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় তারপর অসুস্থতার কারণে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় কোর্ট হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে ইডির হেফাজত এবং তারপর জেল হেফাজতে রয়েছেন তিনি অসুস্থতার কারণে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হয়নি শুনানি শুরু হতে বিচারক প্রশ্ন করেন কি সমস্যা হচ্ছে আপনার যেখানে আপনি বসে রয়েছেন আপনার কি সমস্যা হচ্ছে সমস্যা হলে ওকে নিয়ে যেতে পারেন জবাবে জ্যোতিপ্রিয় বলেন তিনশো সুগার হাত পা কাজ করছে না başta din